মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে আসে যেরকম নিষ্পাপ হয়ে, সেরকম নিষ্পাপ হয়ে যাবে মানুষ তিনটি আমল করলে। নবী সাল্লামের তিন হাদিসে তিনটি আমলের কথা বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, নবী সাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে ব্যক্তি হজ করলো আর হজ করতে গিয়ে নারীঘটিত বা সেক্সুয়াল কোনো অপরাধে অন্যায় জড়ালো না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করলো আর অন্য সাধারণ কোনো গুনাহ অপরাধও করলো না, এই ব্যক্তি হজ করে যখন আসবে সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যেরকম একটা শিশু নিষ্পাপ অবস্থায় আসে ওরকম নিষ্পাপ হয়ে আসবে। Likey.